নমস্কার বন্ধুরা, তনু কিচেন উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাইকে। তো আজকের অনেক দিন পরে সমানে 2-3 দিন বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা এবং খুব ভালো ওয়েদার। তো আজকে চলে এসেছি রান্নাঘরে দুটো রেসিপি নিয়ে, যে রেসিপি রেসিপি আমি আজকের করব পটলের পুর। তো আর সঙ্গে থাকবে চিংড়ি দিয়ে, নারকেল চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। তো এই মোচাটা নিয়েছে বন্ধুরা 25 টাকা, মোচাটা অনেক বড় এবং কাঁচা কলার মোচা। তো এই মোচাটাকে আমি কিভাবে কাটতে হবে, হ্যাঁ, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কেটে রান্নাটা পুরো। আর আজকের আরও একটা রেসিপি করব পটলের পুর। তো পটলের পুর করার জন্য যে দেখুন নিয়ে নিয়েছি কতগুলো পটল, এর থেকে আমি বেছে বড় বড় দেখে পটলগুলো নেব। নিয়ে কিভাবে পটলের পুর বানাবো এবং মোচার ঘন্ট করব সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখুন, ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো পটলের পুর করার জন্য আমি বেছে বেছে এরকম ধরনের বড় বড় পটলগুলো আগে নিয়ে নেব। তো এই পটলগুলো নিয়ে নিলাম, এগুলো ছুলে নেব, পটলের খোসাগুলো ছুলবো না, বটিতে একটু করে হালকা করে করে চেঁচে নেব। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি পটলগুলোকে কেটে পুর বানাই। এরকমভাবে পটলগুলো বটিতে আমি চেঁচে নেব। এইভাবে কেটে নেব আর এক সাইডটা এরকমই থাকবে, জাস্ট একটুখানি বাদ দিয়ে দেব, এরকমই থাকবে। এইভাবে আমি প্রত্যেক কটা পটল আগে কেটে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, পটলগুলো আমি কেটে নিয়েছি, এইভাবে খোসাগুলোকে বটির পিছনে দেখলেন ঘষে ঘষে নিয়েছি আর এক সাইডটা এরকম রেখেছি আর একদিকটা চওড়া করে কেটেছি। তো এই রোগগুলোকে আমি রেখে দিয়েছি। এবার এই ভেতর থেকে চামচ দিয়ে ভেতরের যে অংশটা, দানা টানা যেগুলো রয়েছে ওগুলো আমি সব বের করে নেব। তো ভিডিওটা দেখতে থাকুন। পটলগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি, এভাবে পটলের ভেতর থেকে পটলের দানা আর ভেতরের যে অংশগুলো রয়েছে আমি বের করে নেব। এরকম একটা চামচের পিছন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, এই যে দেখুন, দেখুন ভেতর থেকে পুরো সব বেরিয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেক কটা পটলের দানা ভেতর থেকে বের করে নেব। ধরনের রেসিপিগুলো রান্না করতে অনেকটা সময় লাগে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। দেখুন এইভাবে আমি প্রত্যেক কটা পটল আগে দানাগুলো বের করে নেব। তো বন্ধুরা, পটলের পুর করার জন্য আমি মশলা নিয়ে নিয়েছি, এই যে পটলের ভেতর থেকে বের হয়েছিল যে দানাগুলো সেগুলোও নিয়ে নিয়েছি, আর একটু নারকেল কোড়া নিয়েছি। নারকেল কোড়াটা দিলে টেস্টটা সুন্দর হবে, তো সামান্য নারকেল কোড়া নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর স্বাদ মতো লঙ্কা। এটা লঙ্কাটা নিয়েছি, আপনারা যদি ঝাল পছন্দ করেন বেশি তো একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো আমি আমার স্বাদ মতো
লঙ্কাটা নিয়ে নিয়েছি। এবার সর্ষেটাকে আমি জল দিয়ে একটু ভেজাবো, ছাঁকনি দিয়ে ছেঁকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, পেস্টটা করা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর স্মুথ একটা পেস্ট হয়ে গেছে, কোনো গোটা কিছু নেই, একেবারে মিহি হয়ে গেছে। তো এবারে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে দিয়ে দেব সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে, কালো জিরা দিয়ে দেব। এবারে পেস্টটা দিয়ে দেব। কিছু মশলা আমি অ্যাড করব, নুন দিয়ে দিলাম স্বাদ মতো, এক চামচ চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে, হলুদ দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, না হলে পটলের কাঁচা গন্ধটা থেকে যাবে। যে মিক্সিতে আমি পেস্ট করেছিলাম, মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। মশলাটা কষানো হতে হতে আমি এবারে এই যে কেটে রাখা পটলগুলোর মধ্যে একটু সামান্য পরিমাণে নুন মেখে রাখবো। না চিংড়ি মাছ নেব না, চিংড়ি মাছ আছে মোচা করার জন্য। নুনটা মেখে রেখে দিলাম, এবারে পটলের পুরটা কষানো হয়ে গেলে তারপরে পুরগুলো ভরে ফেলবে। তো এই যে দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে পুরটা। এরকম এইভাবে পুরটা এবারে আমি নামিয়ে নেব, আর ঠান্ডা হয়ে গেলে পটলের ভেতরে ভরে ফেলব। শিরো মনে হয় কারুকে দেখেছে, ওই জন্য এত চিৎকার করছে। ঠান্ডা হয়ে গেছে, আর যেখানে পটলগুলো নিয়ে নিয়েছি, আর একটা প্লেটে নিয়েছি আমি একটু কর্নফ্লাওয়ার, আর বাটিতে নিয়েছি জল। তো আমি এখন এই পুরগুলো পটলের ভেতর ভরে নেব। এগুলো এভাবে সরু সরু করে লম্বা লম্বা করে এর ভেতরে ভরে দেব, হাত দিয়ে চেপে চেপে। এবারে পটলটাকে নিয়ে এই কর্নফ্লাওয়ারের মধ্যে এভাবে লাগিয়ে দেবো। ঠিক এইটার সঙ্গে সেট হবে এমন একটা ঢাকনা, একটু জলে ভিজিয়ে এভাবে লাগিয়ে দেবো। এইভাবে আমি প্রত্যেক কটা পটল
আগে পুর ভরে নেব। আরো একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, একেবারে চেপে চেপে পুরো ভেতরটা ভরে দিয়েছে। এই একই ভাবে পটলটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে লাগিয়ে নেব। ঢাকনাটাকে আবারও একটু জলে গুলিয়ে এইভাবে প্রত্যেক কটা পটল আমি আগে পুর ভরে নেব। এই যে দেখুন, সব কটা পটল আগে আমি পুরগুলো ভরে রেডি করে নিয়েছি। পরে কড়াই বসাবো, তেল দেব, তারপরে ভাজবো। তো এইভাবে আপনারা পটল পুর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি একে একে পুর ভরা পটলগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটু সময় ধরে ভেজে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে পটলের পুর। এই যে দেখুন, গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে খুব সুন্দর করে পুরগুলো ভেজে নিয়েছি। এবারে বাকিগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, মোচাটা না কাটা হয়ে গেছে, তো মোচাটা মৌ কেটেছে। এই যে দেখুন, মোচাগুলো বাছা হয়ে গেছে। এই যে মোচার ভেতরে মোচাগুলো বাছা হয়ে গেছে। এই যে দেখুন, মোচার ভেতরে এই জায়গাটার মধ্যে একটা পর্দার মতো থাকে, আর একটা ঝাঁটাকাঠির মতো শক্ত কাঠি থাকে। তো ওইগুলোকেই বেছে ফেলে দিতে হয়। তো মোচা বাজারেও এরকম কেটে কুচিয়ে বিক্রি হয়, আমরা ওগুলোও কিনে নিয়ে আসি। এই মোচাটা ঘরে নিয়ে এসে বেছে পরিষ্কার করা হয়েছে। তো এই যে দেখুন, এই যে এই জিনিসগুলো, এই যে কাঠির মতো বললাম, এটাকে, এটা খুব শক্ত, রান্না করলে মুখে পড়লে না কাঠির মতো শক্ত হয়ে থাকে, এগুলো সেদ্ধ হয় না, এটাকে ফেলে দিতে হয়। আর এই যে একটা জিনিস দেখুন, এটাও পর্দার মতো, এই এইগুলোকে মোচার থেকে ফেলে বেছে পরিষ্কার করতে হয়। আর এই যে দেখুন, বেছে নেওয়া হয়েছে এগুলো, ওই একইভাবেই মোচাটাকে মৌ পরিষ্কার করে রেখেছে। আর এই যে এইটাকে, এটাকে আমি একেবারে কুচি কুচি করে কুচিয়ে দেবো, এখান থেকে আর কিছু বাদ দিয়ে ফেলবো না, পুরো এইটা পুরোটা একদম কুচি কুচি করে মোচার সঙ্গে কেটে ফেলব। এই যে দেখুন বন্ধুরা, মোচা কাটা রেডি হয়ে গেছে। মোচাগুলোকে এভাবে কেটে নিয়েছি, এবারে একটু জলে সেদ্ধ করে নেব।
তো বন্ধুরা, মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এই যো এটার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে মোচাটা সেদ্ধ করে নেব। তো মোচা সেদ্ধ হয়ে গেছে, এই তো দেখুন মোচা নামিয়ে রেখেছি। এবারে জল ঝেড়ে নেব। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, জিরে, তেজপাতা, সোমবার দিয়ে চিংড়ি মাছগুলো তেলের ওপরে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আলু দিয়ে দেব। বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা মশলা করেছি, আদা, জিরে, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর হলুদ আর নুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো এবারে টমেটোগুলো দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে তারপরে 2 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করা মোচাগুলো দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে মোচাটা রান্না করে নেব। তো বন্ধুরা, নারকেল কোড়া দিয়ে দিয়েছি আর ঘি দেওয়া হয়ে গেছে, চিনিও দিয়ে দিয়েছি। এবারে নাড়িয়ে গরম মশলাও দিয়ে দিয়েছি, সব কিছু দেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালো করে, এই যে ভিজা ভিজা টাইপের আছে, যে জল জল ভাবটা আছে, ওটাকে পুরো শুকিয়ে আর নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আমার এই চ্যানেলে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন।